গাইজ, কেমন আছো তোমরা? আজকে আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার আলোচনা করতে যাচ্ছি। বিশেষ করে আজকে আমি আলোচনা করব সংস্কৃত নাটকগুলি। ওয়েল গাইজ, আমি বিশ্বাস করি সংস্কৃত নাটকগুলি ভারতবর্ষের ঐতিহ্য, এবং সত্যি সংস্কৃত নাটকগুলি ভারতবর্ষের ঐতিহ্য, এবং আমাদের গর্বিত হওয়া উচিত আমাদের সংস্কৃতের নাটকগুলিকে নিয়ে। চলো এবার মূল বিষয়ে আসা যাক। ভারতবর্ষের চিরায়ত সাহিত্য বা সর্বোত্তম সাহিত্যগুলির মধ্যে সংস্কৃত নাটকগুলির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। মূলত ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন নাটক লেখা হয়েছিল সংস্কৃত ভাষায়। সংস্কৃত হলো আর্যদের ভাষা, এবং এই সংস্কৃত সাহিত্যের বিকাশ এবং প্রসার ভারতবর্ষে দেখা গিয়েছিল যীশুখ্রিস্টের জন্মেরও বহু আগে। অবশ্য সংস্কৃত নাটকের আগমনের সঠিক সময় নির্ধারণ করা কঠিন। আনুমানিক যীশুখ্রিস্টের জন্মের 2500 বছর আগে এই সমস্ত নাটক লেখা হয়েছিল। কয়েকজন মহান সংস্কৃত নাট্যকার হলেন কালিদাস, ভবভূতি, শূদ্রক, বিশাখা দত্ত, ভট্ট, অভিনবগুপ্ত, রামচন্দ্র এবং আরও অনেকে। তবে দুঃখের সাথে বলতে হয়, এই সংস্কৃত সাহিত্যের এই অগ্রগতি বিদেশি শক্তির আক্রমণে ক্রমাগত স্তব্ধ হয়ে যায়। সংস্কৃত সাহিত্যের কয়েকটি বৈশিষ্ট্য। সংস্কৃত সাহিত্যে দৃশ্য, শ্রব্য এবং রূপক বিশেষ গুরুত্ব বহন করে। এই তিনটি উপাদান, দৃশ্য, শ্রব্য এবং রূপক। দৃশ্য অর্থাৎ যা দেখা যায়, শ্রব্য অর্থাৎ যা শোনা যায়, এবং রূপক হলো জীবনের চিত্রণ। মূলত রূপককে আবার 10টি শ্রেণীতে বিভক্ত করা যায়। এর মধ্যে একটি হলো নাটক। বস্তুত আজকের আলোচ্য বিষয়টি হলো প্রাচীন সংস্কৃত নাটক এবং সংস্কৃত নাটক সৃষ্টির প্রেক্ষাপট। তাই চলো শুরু করা যাক। যে কোনো সংস্কৃত নাটক তিনটি বিষয়ের উপর দাঁড়িয়ে থাকে, বস্তু বা বিষয়বস্তু বা প্লট, নেতা বা নায়ক বা হিরো, এবং রস বা সেন্টিমেন্ট বা ফিলিংস। তাহলে সংস্কৃত নাটকের প্রথম ভিত্তিটি হলো বস্তু। সংস্কৃত নাটকের বিষয়বস্তুগুলি অত্যন্ত আকর্ষণীয় হয়ে থাকে, যা তৎকালীন সমাজের সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয় বিষয়গুলিকে অত্যন্ত বিশ্বাসযোগ্যতার সাথে তুলে ধরে। সংস্কৃত নাটকের দ্বিতীয় উপাদান হলো নেতা, অর্থাৎ প্রধান চরিত্র। তিনি হচ্ছেন আদর্শ পুরুষ, যার মধ্যে দৈহিক, মানসিক, নীতিজ্ঞানে শ্রেষ্ঠত্ব দেখা যায়। সংস্কৃত নাটকের তৃতীয় উপাদান হলো রস বা সেন্টিমেন্ট। এই সেন্টিমেন্টকে 8টি ভাগে ভাগ করা গেছে, সিংহার রস, রৌদ্র রস, বীর রস, বীভৎস রস, হাস্যরস, করুণ রস, অদ্ভুত রস, ভয়ানক রস। ইংরেজি ভাষাতে এই বিষয়টিকে এইভাবে বলা যেতে পারে, দেয়ার আর 8 কাইন্ডস অফ সেন্টিমেন্টস ইন ক্লাসিক্যাল সংস্কৃত প্লেজ, সাচ অ্যাজ লাভ, জয়, অ্যাঙ্গার, সরো, প্রাইড, ফিয়ার, ওন্ডার অ্যান্ড অ্যাভার্সন। অ্যাভার্সন মানে বিতৃষ্ণা, খেয়াল রাখবে। নাও আই উড লাইক টু কমপ্লিট দি ডিসকাশন। আমি এখন এই আলোচনাটাকে সমাপ্ত করতে চাইব উইথ এ কোটেশন ফ্রম নাট্যশাস্ত্র, নাট্যশাস্ত্রের একটা উক্তি দিয়ে। দের ইজ নো ওয়াইজ ম্যাক্সিম, নো লার্নিং, নো আর্ট, নো ক্রাফ্ট আর নো ডিভাইস, নো অ্যাকশন দ্যাট ইজ নট ফাউন্ড ইন ড্রামা। অর্থাৎ নাট্যশাস্ত্রেই বলা আছে, এমন কোনো প্রবাদ নেই, এমন কোনো শিক্ষা নেই, এমন কোনো শিল্প নেই, এমন কোনো সংস্কৃতি নেই যা নাটকে পাওয়া যায় না। অর্থাৎ নাট্যশাস্ত্রের মধ্যে নাটক বিষয়টিকে, এই সংস্কৃত নাটক বিষয়টিকে দারুণভাবে তুলে ধরা হয়েছে। তাই চলো এবারে নাট্যশাস্ত্র বিষয়টিকে আলোচনা করা যাক। স্ট্যাটাস অফ নাট্যশাস্ত্র। নাট্যশাস্ত্র ইজ গিভেন দ্য স্ট্যাটাস অফ ফিফথ বেদা, অর্থাৎ নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলে ধরা হয়। ইট হ্যাজ 4 এলিমেন্টস অফ 4 বেদা। এই নাট্যশাস্ত্রে 4টি বেদের 4টি অংশ রয়েছে, পারফরমেন্স ফ্রম ঋগ্বেদ, গীতা অর সং টেকেন ফ্রম সামবেদ, অ্যাক্টিং অর অভিনয় ইজ টেকেন ফ্রম যজুর্বেদ, অ্যান্ড রস ইজ টেকেন ফ্রম অথর্ববেদ। অর্থাৎ নাট্যশাস্ত্র পঞ্চম বেদের সম্মান লাভ করেছে, এবং নাট্যশাস্ত্রে আমাদের 4টা বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, এই 4টি বেদেরই উপাদান উপস্থিত রয়েছে। মিথোলজি রিলেটেড টু নাট্যশাস্ত্র। নাট্যশাস্ত্র সম্বন্ধে আমাদের পুরাণ কি বলে? হিন্দু পুরাণ অনুযায়ী, যখন মত্তের মানব সমাজ ভৌতিক আনন্দে যখন মত্ত হয়ে উঠেছিলেন, তখন দেবরাজ ইন্দ্র
স্বর্গে দেবতাদের নিয়ে উপস্থিত হন ব্রহ্মার কাছে এবং ব্রহ্মার কাছে এই সমস্যার সমাধান চান। ব্রহ্মা ধ্যানে মগ্ন হন এবং ধ্যান সমাপ্ত করার পর তিনি ইন্দ্রদেবকে পঞ্চম বেদ রচনা করার কথা বলেন, কিন্তু ইন্দ্রদেব অত্যন্ত বিনম্রতার সাথে এই প্রস্তাবকে অস্বীকার করেন। এরপর ভগবান ব্রহ্মা ভরতকে অনুপ্রেরিত করেন এবং ভরতের 100 জন পুত্রকে ডাকেন এবং তাদের তিনি নাটকের শিক্ষা দেন। যথাসময়ে নাটক মঞ্চস্থ হলো এবং নাটকের বিষয়বস্তু ছিল দেবতাদের জয় এবং অসুরদের পরাজয়। কিন্তু এই নাটক মঞ্চস্থ হওয়ার ফলে অসুররা অপমানিত বোধ করলেন এবং অসুররা উৎপাত শুরু করলেন। শেষ পর্যন্ত ভগবান ব্রহ্মা বিশ্বকর্মাকে আদেশ দিলেন একটি নাট্যালয় তৈরির জন্য। এইভাবে প্রথম নাট্যালয় সৃষ্টি হলো এবং প্রথম নাট্যশাস্ত্রের সৃষ্টি হলো। গাইজ, আজ এ পর্যন্ত থাকছে। আশা করি যে সমস্ত তথ্যগুলো আমি তোমাদের দিলাম সেগুলো তোমাদের খুব কাজে লাগবে। আসলে ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার অনেক বড় বিষয় এবং একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে সেটাকে বলে বোঝানো অনেক কঠিন। আমি শুধুমাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে আলোচনা করলাম। তোমরা যদি সত্যি আগ্রহী হও এই বিষয় নিয়ে জানার জন্য, তোমরা কমেন্ট করে লিখে জানাও কমেন্ট বক্সে। সো আজ এ পর্যন্ত থাকছে। থ্যাংক ইউ ভেরি মাচ ইন্ডিয়ান।